আপনাকে আমি অনেক কথায় বলেছি, তার একটা কথা বলেছি, বিচারের মাঠে জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাজাবার রাব্দে, নিশ্চয় দান আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে। শাস্তি তো অপেক্ষায় আছে, কিন্তু দান করলেন আর ওটা আর নেই, গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না সাদকাতা লা তুতফিউ মিন আলিহার কবরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। বাপের নামে মায়ের নামে যেটা দান করলেন তখন থেকে আর কবরের শাস্তি হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, ইন্না সাদকাতা লা তুতফিউ খাতিয়াতা কামা ইতফিউল মাউ নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দিতে পারে। দান শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর সাদকাতা বুরহান, দান হলো দলিল। বিচারের মাঠে আপনি বাঁচবেন তার সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, মজবুত ইবাদত হচ্ছে দান। দান সবচেয়ে মজবুত ইবাদত, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবাকেই দান করতে হবে, সবাই বাঁচুক। তখন সাহাবীগণ বলছেন, ফাইলান ইস্তাতে যদি না পারে, তখন আল্লাহর রাসূল বলছেন না পারে মানে হাইয়া মানে ফি বেদাইহে ফি বাইতিন নাস, মানুষের বাড়িতে কাজ করবে, হাইম ফনফসে এত সাদাক, মানুষের বাড়িতে কাজ করে যেটা পেয়েছে সেখান থেকে খাবে, সেখান থেকে দান করবে। তাহলে দিন মজুর, ভ্যান চালক, কৃষক, সবাকে দান করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরালোভাবে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ব্যাপারে অনেক কথা বলেছেন। তিনি বলছেন, প্রত্যেকদিন সকালে আকাশ থেকে দুইজন ফেরেশতা নেমে আসে, একজন বলে আল্লাহুম্মা আতি লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে যতটুকু দান করলো তার ততটুকু পূর্ণ করে দাও। লাখার অপরজন বলে আল্লাহুম্মা আতি লিকুল্লি মুমসিকিন খালাফা, লিকুল্লি মুমসিকিন তালাফা, যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। তাহলে মুখোমুখি দুইজন ফেরেশতা হয়ে গেলেন, একজন বলেন যে ওটা বাড়িয়ে দাও, আর একজন বলেন যেটুকু দিল না ওইটুকু তোমার তুমি তার ক্ষতি করে দাও। তাহলে দান থেকে বিরত থাকবেন না। সম্মানিত মসজিদের মুসল্লি, রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানশীল ছিলেন সবচেয়ে বড়, পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি। পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে সব কিছু তরুতাজা হয়ে যায়, মানুষ ভালো চলাচল করতে পারে, পশু প্রাণী ভালো চলাচল করতে পারে, গাছপালা তাজা হয়ে কালো হয়ে উঠে। পূর্ব দিকের বাতাসের এই ক্ষমতা, পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হয়ে বাতাস যেমন উপকার করতে পারে, রাসূলুল্লাহ রমজান মাসে তার চেয়ে বেশি উপকারী ছিলেন, তার চেয়ে বেশি দানকারী ছিলেন। সকলকেই রাসূলুল্লাহ দান করার জন্য বলেছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনারা রমজান মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ, শক্তিশালী, ক্ষমতাধর ইবাদত দান, সেটাকে গ্রহণ করবেন জরুরিভাবে অনুরোধ জানাচ্ছি। যারা আপনারা দিনমজুর হিসাবে কাজ করছেন তারাও দান করবেন, যারা দোকানপাটে কারো দোকানপাটে কাজ করছেন তারাও দান করবেন। আপনাদের দানের জায়গা, ফকির মিসকিন ভিক্ষা চাই যে তাকে দেন, মিসকিন চাইতেও পারে না, সংসারও চলে না, আপনার প্রতিবেশী আছে এরকম, সেইখানে দেন। আপনারা দেন এদেশের কমই বেসরকারি মাদ্রাসা, একমাত্র